हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। 26 अगस्त करंट अफेयर्सर 10 प्रश्न एक क्लासे तुम्हारे प्रोवाइड करब। तो 10 करे प्रश्न ही शुधुमात्र रखते पारछी ना, आमी एक्सट्रा डेटा दीते पारछी ना, आमी आगे दिन करंट अफेयर्सर प्रश्न रिविसन कराच्छी, किछुई कराच्छी ना। तुम्हारा जानो एकटा समस्या एसेछे, एकटा बड़सड़ दुर्योग घटे गेछे, तो मन भालो नेई। তবুও তোমাদের ক্লাস প্রোভাইড করছি, ক্লাসগুলো খুবই ছোট ছোট হবে, একটু মন দিয়ে দেখে নিও, ঠিক আছে? চলো দেখে নিই আজকে প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন, কোন দেশের সাথে উলজি ফ্রিডম শিল্ড নামে যৌথ মিলিটারি ড্রিল শুরু করলো দক্ষিণ কোরিয়া? কোন দেশের সাথে? আমেরিকা। অপশন এ, আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি, রাষ্ট্রপতি জো বাইডেন, উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, মুদ্রা হচ্ছে ডলার। দুই নাম্বার প্রশ্ন, সম্প্রতি কোন কোম্পানির হেড হিসেবে নিযুক্ত হলেন সাজিত শিভানন্দন? এই প্রশ্নের উত্তর হচ্ছে ডিজনি হটস্টার। অপশন সি, তো ডিজনি হটস্টারের প্রেসিডেন্ট রয়েছেন বর্তমানে কে? মাধবন। এই ক্লাসে তোমাদের আমি 10 কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন প্রোভাইড করব, আর তার সাথে সাথে বলবো আগের দিনে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আর রিভিশন করাচ্ছি না, আর হোমওয়ার্কের প্রশ্নও দিচ্ছি না। পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, তারপরে আবার ভেবে দেখব যে সেগুলো দিতে পারি কি না, ঠিক আছে? চলো তিন নাম্বার প্রশ্ন, 23rd সেন্ট্রাল জোনাল কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? অনুষ্ঠিত হলো ভূপালে। ভূপাল কোথায়? ভূপাল হচ্ছে মধ্যপ্রদেশে। তো এই মিটিংয়ে সভাপতিত্ব করেছেন অমিত শাহ। চার নাম্বার প্রশ্ন, 2022 লিবার্টি মেডেল দ্বারা সম্মানিত হবেন কোন দেশের রাষ্ট্রপতি? ইউক্রেনের রাষ্ট্রপতি। অপশন এ, তাই ইউক্রেনের রাষ্ট্রপতি বর্তমানে রয়েছেন ভলোদিমির জেলেন্সকি। পাঁচ নাম্বার প্রশ্ন, সম্প্রতি টম্যাটো ফ্লু নামে নতুন ভাইরাস ছড়িয়ে পড়েছে কোন দেশে? তো এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে ভারতবর্ষে। অপশন বি, এটি মূলত শিশুদেরকে আক্রান্ত করছে। ছয় নাম্বার প্রশ্ন, ভারতে প্রথম নাইট সাফারি লঞ্চ করা হবে কোথায়? এটা লঞ্চ করা হবে লখনউতে। অপশন সি, সিঙ্গাপুরের অনুকরণে এটি বানানোর সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। কুকরেল জঙ্গল অঞ্চলে এটি প্রথম লঞ্চ করা হবে। সাত নাম্বার প্রশ্ন, ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG এর ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন প্রবীণ ছাপড়া। অপশন এ, NSG এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, প্রতিষ্ঠা সাল 1984 সালের 16 অক্টোবর। আট নাম্বার প্রশ্ন, চিনির বিকল্প জাইলিটল উৎপাদনের নতুন পদ্ধতি আবিষ্কার করলো কে? আবিষ্কার করলো IIT গুয়াহাটি। অপশন বি। নয় নাম্বার প্রশ্ন, ভারতের প্রথম গোল্ড অ্যান্ড সিলভার ফান্ড লঞ্চ করলো কোন কোম্পানি? এটা লঞ্চ করেছে এডেলউইস মিউচুয়াল ফান্ড। অপশন ডি। দশ নাম্বার প্রশ্ন, কোন রাজ্য সরকার বৃত্তি প্রদানের জন্য সম্প্রতি ব্রিটিশ হাই কমিশনারের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? কোন রাজ্য সরকার? ঝাড়খণ্ড রাজ্য সরকার চুক্তি স্বাক্ষর করেছে। অপশন এ, এই বৃত্তিটি যুক্তরাজ্যে এক বছরের মাস্টার্স করার জন্য সম্পূর্ণ আর্থিক সহায়তা প্রদান করবে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 10 প্রশ্ন। বেশি এক্সট্রা ডেটা আমি তোমাদের প্রোভাইড করতে পারলাম না, তো পরবর্তী ক্লাসে প্রোভাইড করার চেষ্টা করব যেমনটা আগে করতাম, ঠিক আছে? তো এরপরে তোমরা 27 আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাসটা পাবে।